গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। অতনু ভাত খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে। এখন বাড়িতে শুধু আমি আর অদীপ্ত। আজ না মাছের কালিয়া করব। তাই প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো তেলে দেওয়ার পর এত ফাটছে যে কি বলবো, মুখ দেখেই সেটা বুঝতে পারছো। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আজ না প্রথমে অদীপ্তর ভাতটা চাপিয়ে দেব। আর অদীপ্তর ভাত তো প্রেশার কুকারেই করি। অল্প একটু আধটু বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু জানো তো গরম একদম কমছে না। যতক্ষণ বৃষ্টি হচ্ছে বা বলতে পারো যে দিনটা বৃষ্টি হচ্ছে, শুধু সেই দিনটাই একটু ঠান্ডা থাকছে, তারপর আবার সেই যেই কাজ সেই গরম। আর আমি আবার একটু বেশি ঘামি, বেশি গরমও লাগে। তাই মনে হচ্ছে বাবা একটু বৃষ্টি এলে বাঁচা যায়। অদীপ্ত সবজিগুলো কেটে নিচ্ছি। প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমার সবজিগুলো কাটাও হয়ে যাবে। আসলে সকালবেলার বাসি কাজ সব হয়ে গেছে, স্নান টান করে পুজোও করে নিয়েছি, তারপরে দুপুরের রান্না স্টার্ট করছি। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। রসুনটা আর বাটা হয়নি জানো তো, তাই 3 কোয়া মতো রসুনকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। তাতেও কিন্তু বেশ ভালো স্বাদ হয়। রসুনের হালকা গন্ধ বেরোতে বেরোতে আমি খোসাগুলোকে ফেলে দিচ্ছি। এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। অল্প করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আদাটা বাটাই আছে। আসলে রসুন ছাড়াতে খুব সময় লাগে, তো সেই জন্য সবসময় জানো তো রসুন ছাড়িয়ে বাটার সময় হয় না। তাই তখন কি করি, একটু রসুন থেতো করে দিই বা গ্রেট করে নিই। আমার আজকে আগেই খাওয়া হয়ে গেছে, তাই থালাটাকে না রেখে ধুয়ে নিচ্ছি। হাতে হাতে ধুয়ে নিলে না পরে অনেক বাসন হয় না, তাই মাজতেও কষ্ট হয় না। তাই আমি তো সবসময় তাই করি যে অল্প অল্প বাসন হয় আর মেজে নিই কাজ করতে করতে। এবার অদীপ্তকে উঠাতে যাই। ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, সে এখনো ঘুমাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, আর ঘুমোতে হবে না। তুই কি করে স্কুলে যাবি বাবু? বাচ্চাদের তো সবই সকালে স্কুল, সেই নিয়ে আমাদের ভীষণ চিন্তা। তো সকালবেলায় কি করে উঠবে, কি করে এবার স্কুলে যাবে? রাত্রিবেলায় 2টোর পর ঘুমাচ্ছে, সকালে 11টা অব্দি ঘুমাচ্ছে, দুপুরেও ঘুমাচ্ছে সেই 5টা, 5:30, 6টা। এতক্ষণ ঘুমোলে উঠবে? হ্যাঁ উঠতে হবে না? বাপরে বাপরে, এখনো ঘুম ছাড়েনি, আবার দুপুরে ঘুমাবো, চলো। কষ্ট হয় ঠিকই উঠাতে, এই প্রথম আজকে ওকে ঘুম থাকা সত্ত্বেও উঠিয়ে দিলাম। আসলে আর কদিন পর থেকে তো স্কুলে যাবে, এবার তখন এখন থেকে ওঠানো প্র্যাকটিস না করলে তখন আরও বেশি কষ্ট হবে। আর ওদের বাচ্চাদের স্কুল তো সবই সকালে 7টা, 7:30 দিকে, কী করে যে উঠবে কী জানি। তাই ভাবলাম আর তো কয়েকটা মাস আছে, এখন থেকে ওঠানো অল্প অল্প করে আগে আগে ওঠানো প্র্যাকটিস করি, তাহলে তখন আশা করছি উঠতে পারবে। তাহলে প্রথম কয়েকদিন একটু খুব কষ্ট হবে বটে, আসলে অদীপ্ত ভাত হচ্ছে তো সেই জন্য কিছু করছে, প্রেশার উপরে হচ্ছে। পাথু পাবেন না, পাবেন না, জল খাবা? আচ্ছা উঠে উঠে এতে জল খাই, সব জল দিচ্ছি, আর ওর জন্য জলটা রেডি করেও রাখি। অদীপ্ত জলটা খেতে খেতে না বিছানাটাকে একটু গুছিয়ে নিই। বিছানাটার কি অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। আবার তো কিছুক্ষণ পর অদীপ্তকে স্নান করাবো, খাওয়াবো, তখন আর সময় হবে না। তাই এখনই বিছানাটাকে গুছিয়ে নিই। দেখেছ কত ধারে চলে এসেছিল, আর একটু হলেই পড়ে যেত। আসলে এখনও চোখ থেকে ঘুম ছাড়েনি, আর ওইদিকে তো আমাদের এখনও রান্নাই হয়নি। এই দেখো টিভিটাও চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে জল খেতেও ভীষণ পছন্দ করে। আমাদের অবশ্য খাওয়া দাওয়া অনেক দেরিতে, আর অদীপ্ত যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তাই ও খেলা করে আর আমি রান্নাটা করে নিই, কোনো অসুবিধা হয় না।
তাই এখন ওকে দাঁত মাজিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে রান্নাটা চাপাবো। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই একটা বড় কাজ কমপ্লিট হয়ে যায়। আসলে কি বলতো, রাতে না মশারি টাঙায়, মশা পোকা ধরো থেকেই যায় অল্প স্বল্প, আর যখন ভোরবেলা হয়ে যায় তখন না মশারিটাকে খুলে দিই। আর অদীপ তো তখন ঘুমায় বলে মশারিটা ঠিক করে গোছানো হয় না, তাই ও ওঠার পরেই মশারিটা ভালো করে গুছিয়ে নিই। আর বিছানা তো গুছাতেই হয়, সেই জন্য একবারে মশারিটাও গুছিয়ে নিই। মোটামুটি কিছুটা গোছানো হয়ে গেছে, এবার চাদরটাকে টেনে একটু ভালো করে সোজা করে দেবো। এই চাদরটা বেশ কয়েকদিন পাতা হয়ে গেল, দেখি একদিন চেঞ্জ করে দেবো। আসলে ছোট বাচ্চা তো, সেই জন্য না চাদরটা 5-7 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিই। আগে যখন অদীপ্ত ছোট ছিল তখন তো 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করতাম। আর জানো তো, অদীপ্ত যখন হয়েছে তখন ভীষণভাবে করোনার প্রকোপ, আমরা তো ভীষণ টেনশনে ছিলাম যে কিভাবে হবে, ঠিকঠাক মানে নার্সিং হোম পাবো কি না, কোনো অসুবিধা হবে কি না। কিন্তু যাই হোক, ভগবানের কৃপায় সব কিছুই ভালো ভালোই হয়ে গেছে। অদীপ্ত যখন পেটে ছিল ভয়ে তো বাইরেই বেরোতাম না, শুধুমাত্র এই চেক আপের জন্য যেটুকুনি যাওয়া, আর ঘরেও শুধুমাত্র একদম নিজেদের লোককে অ্যালাউ করতাম। যাই হোক, সেই দুঃসময়টা কেটে গেছে, এখন আবার আমরা নিজেদের জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছি। সবজি কিছুই কাটা হয়নি, সেই জন্য ও যখন জল খাচ্ছে তাই ভাবলাম হাতে কিছুটা সময় আছে, তাই সবজিগুলো বসে বসে কেটে নিচ্ছি। রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব। পেঁয়াজটা তো কেটেই নিয়েছি, আদাটাও একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। সব কিছু বাটা হয়ে গেছে, আগের দিন মাটন করেছিলাম সেই কড়াইটা না ভেতরে ঢুকিয়ে রাখিনি, তাই সেটাকে ঢুকিয়ে দিলাম। আসলে ওই কড়াইটা সবসময় আমার লাগে না, যখন একটু বেশি পরিমাণে রান্না হয় তখনই একমাত্র এই কড়াইটা লাগে। এত গরম পড়েছে খুব জল তেষ্টা পাচ্ছে, আর বোতলগুলো দেখো একদম ফাঁকা, তাই প্রথমে বোতলগুলোতেই জল ভরে রাখলাম, জল ছাড়া খুব মুশকিল। এই দেখো অদীপ্ত এখনও জল খাচ্ছে, আসলে ঘুমের ঘোর তো কাটেনি, তাই একটু ঝিমিয়ে ঝিমিয়ে জল খাচ্ছে বলতে পারো। আবারও রান্নাঘরে চলে এলাম, অদীপ্তর ভাতটা তো হয়েই গেছে, এবার আমাদের মাছের কালিয়াটা করে নেব। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে না বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর মশলাটা তো আগেই বেটে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো। পেঁয়াজটাও বেটে দিলে হতো অবশ্য, তাতে গ্রেভিটা আর একটু বেশি ঠিক হতো, কিন্তু এক একদিন আমি এভাবেই করে নিই। দেখে আসি অদীপ্ত জল খাওয়া হলো কি না। এই দেখো পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর যে গুঁড়ো মশলাগুলো দেবো সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাত দিয়ে একটু চেঁচে মুছে নিলাম, তারপরে একটু জল দিয়ে ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, এই সমস্তই। এগুলো সব দিয়ে না হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বাটা মশলা যেহেতু লঙ্কা ছিল, অদীপ্তর মুখে চোখে হাত দিলেই না ওর ঝাল লাগবে, জ্বলবে, সেই জন্য এবার হাতটাকে ভালো করে একটু ধুয়ে নেব ঢাকা দিয়ে। আর এমনিতে দিনে যে কতবার হাত ধুই তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আসলে কি বলতো, এই করোনার সময় থেকে না হাত ধোয়া, পা ধোয়া এগুলো পুরো অভ্যেসে দাঁড়িয়ে গেছে। অবশ্য এগুলো ভালো অভ্যেসই, তাহলেও মাঝে মধ্যে ভাবি বাপরে কতবার যে হাত ধুলাম। সে যাই হোক, হলুদ গুঁড়ো আর বেসনটা ঢেলে রাখা হয়নি, তাই ওই দুটোকে এখন ঢেলে নিচ্ছি। রান্নায় কিন্তু মশলার মধ্যে সবথেকে বেশি হলুদটাই লাগে, তাই না বলো? সব কিছুতেই ধরো হলুদ লাগে, যে তুমি সর্ষে বাটাই করো বা আদা জিরে বাটাই করো। আর বেসনটাও না আমাদের মোটামুটি লাগে, কারণ ধরো একটু বেগনি টেগনি হয় মাঝে মধ্যে। আলুর চপ খেতেও আমরা খুব ভালোবাসি, শনিবার দিন তো মাঝে মধ্যেই ধরো নিরামিষ আলুর চপ করি, সেই জন্য বেসনটাও একটু এনে রাখতে হয়। চলো, ঢালাঢুলিগুলো মোটামুটি কমপ্লিট। অদীপ্ত কাল রাত্রি 12টার সময় ওর যে সাইকেল গাড়িটা আছে সেটা নিয়ে খেলবে বলে জেদ ধরেছিল, জানো তো,
যেহেতু ওটা বাইরে বারান্দায় রাখা ছিল, আর এখন তো প্রায় প্রতিদিনই অল্প স্বল্প ঝড় হচ্ছেই, তাই ওটাতে একটু ধুলো জমে গেছিল। তাই ওকে রাতে বলেছিলাম কাল সকালে তোকে পরিষ্কার করে দেবো, তারপর তুই ওটাকে নিয়ে খেলিস। আসলে রাত্রে খেলতে চেয়েছিল, তার অবশ্য একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ও ঘুমাবে না, ও খেলা করবে। তাই ওর রাত 12টার সময় ইচ্ছা হয়েছে যে ও সাইকেল গাড়িটা চালাবে। অদিত তো আবার এই সাইকেল গাড়িটাকে না ট্রাক্টর গাড়ি বলে, মানে ওর কাছে এটাই ওর ট্রাক্টর গাড়ি। আর তোমরা তো জানোই যে ও ট্রাক্টর গাড়ি খুব ভালোবাসে। মোছা কমপ্লিট, ওরা তর্স হয়েছে না। এবার ওর ট্রাক্টর গাড়িটা নিয়ে একটু খেলা করো, তা করতে করতে আমি কিছুটা রান্নাও এগিয়ে নেব। কী খুশি দেখো ট্রাক্টর গাড়িটা পেয়ে! বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায়, আমরাও যখন ছোট ছিলাম তখন একটা সামান্য কিছুতেই খুশি হয়ে যায়। কে ট্রাক্টর গাড়ি চালাচ্ছে? পাপা মশাই না? কে পরিষ্কার করে দিল গাড়িটা? মাম্মা। পাপা কই? পাপা কোথায় গেছে? আকিম আনতে? মিথ্যা কথা, কোথায় গেছে বলো? আকিম আনতে গেছে? আকিম আনতে? মিথ্যা কথা, ঠিক করে বলো কোথায় গেছে পাপা? দৈত্য চলে ট্রাক্টর গাড়ি চালানো হয়ে গেল। এবার কোলে চেপে পড়েছে। ট্রাক্টর গাড়ি চালানো হয়ে গেল, আর চালাবে না? কী করবে, ভাতু খাবে এখন? স্নান করতে হবে না? হ্যাঁ, স্নান করে তবে তো ভাতু খাবো, তাই না বলো? জিজ্ঞেস করো তোমরা কেমন আছো, বলো কেমন আছো। ভালো ভালো, ওই উত্তর দিয়ে দিল, ভালো আছে। অদীপ্তকে স্নান করানো হয়ে গেছে। আর কীরকম দুষ্টুমি করে মিথ্যা কথা বলছিল দেখলে, বলছে আর মিচকে মিচকে হাসছে। যাই হোক, আমার মাছের কালিয়াটাও হয়ে গেছে, শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর গরম মশলা। ঘিটা না জমে গেছে, তাই একটা চামচ নিয়ে নিয়েছি, চামচে করে অল্প করে দিয়ে দিচ্ছি। এবার মাছের কালিয়াটা নামিয়ে ঠিক জায়গায় রেখে দিচ্ছি। অদীপ্তকে ভাত খাওয়ানো হয়ে গেছে। আজকে রাতে না একটা নেমন্তন্ন আছে, তাই রাতের বেশ কিছু কাজ দিনের বেলাতেই সেরে রাখছি। অদীপ্ত যে দুধের বোতলটাতে দুধ খায়, সেই দুধের বোতলটা না প্রতিদিনই ফুটাতে হয়, আর পরিষ্কারও করতে হয়, সেটা আমি রাতেই করি। কিন্তু আজ যেহেতু নেমন্তন্ন আছে, কতটা সময় পাবো তা জানি না, তাই দিনের বেলাতেই করে রাখছি। এই দেখো, বোতলটাকে না ভালো করে একটু ফুটিয়ে নিতে হয়। ফুটানো হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে অদীপ্তকে দেখো, স্নান টান করে ভাত খেয়ে ফুল এনার্জি, কেমন চেয়ার ঠেলে ঠেলে বেড়াচ্ছে দেখো। বোতলটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, এবার বোতলটাকে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখনও অবশ্য একটু হালকা গরম আছে, কিন্তু বেশিক্ষণ আবার ফাঁকা রাখা যাবে না, তাই এখনই করে নিচ্ছি। ছোট ছেলের জন্য যে মায়েদের কত কাজ থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে বোতলটাতে জল খায় সেই বোতলটা অবশ্য প্রতিদিন ফুটায় না, মাঝে মধ্যে ফুটিয়ে ওটাকেও পরিষ্কার করে নিই, ওই সপ্তাহে দুদিন মতো। আর 3-4 মাস অন্তর অন্তর বোতলগুলোকে কিন্তু চেঞ্জ করতে হয়, খুব বেশি হলে 6 মাস। চলো, বোতল পরিষ্কার করা হয়ে গেছে, এবার গরম জল চাপিয়ে দেব। আসলে অদীপ্তকে এখনো পর্যন্ত আমি ফোটানো জলই খাওয়াই, গরম জলটা ঠান্ডা করে নিয়ে তারপর ওকে খাওয়াই। আর ফ্লাস্কে অল্প করে একটু গরম জল রেখে দিই, সেটা সেরেল্যাক করতে দুধ করতে কাজে লাগে। সারাদিনের ওর খাবার জল এভাবেই আমি ফুটিয়ে নিই। এবার একটু চুলটাকে খুলে রেখেছি, নাহলে আর কখন শুকোবো বলো চুলটা? খুব সাবধানে আমি জলটা ঢালি। একবার না জানো তো জলটা ঢালতে গিয়ে মায়ের পেটে পড়ে গেছিলো, একদম ফুটন্ত গরম জল দিয়ে অনেকটা ফোসকা পড়ে গেছিলো, খুব কষ্ট পেয়েছিল মা, আর সারতেও বেশ অনেক দিন সময় লেগেছিলো। তাই তারপর থেকে আমি আরেকটু সাবধানেই করি। ঢালতে গিয়ে অল্প একটু জল পড়েছিল, সেটাকে একটু মুছে দিলাম, ইন্ডাকশানটা অফ করে চললাম এবার অন্য ঘরে। মাছের কালিয়া তো হয়ে গেছে, এবার একটু আমড়ার চাটনি করব। অতনু বেশ অনেকগুলো আমড়া এনেছে, আমড়াগুলোকে অল্প করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প করে একটু কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে দিলাম, এবার আমড়াগুলোকে একটু ফ্রাই করে নেব।
তারপর যা যা মশলা দেওয়ার সেগুলো দেব। তাড়াহুড়োতে না শুকনো লঙ্কাটাই দিতে ভুলে গেছি, এখনও তো ভাজা চলছে তাই শুকনো লঙ্কাটা এখনই দিয়ে দিলাম। আরেকটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই যে আর একজনের সঙ্গে কথা বলছি আর রান্না করছি। ভাজা হয়ে গেছে, এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে আমড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পর চলে এলাম, আশা করছি আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে না চিনি দেব না, কালকে রান্না রসগোল্লার অনেক রস আছে তাই চিনির পরিবর্তে সেটাই দিয়ে দেব। আমি রসগোল্লার রসটাকে ফেলে না দিয়ে এভাবেই চাটনি করে নিই, তাতে চিনিও একটু বেশ কম খরচা হয়। মোটামুটি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার না এতে দিয়ে দেব ভাজা মশলা। জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি। এই দেখো পেছনে দেখো অদীপ্ত চলে এসেছে, রান্নাঘরটা ওরও ভারী পছন্দের জায়গা, শুধু মামমাম থাকে, আবার পালিয়েছে। কি যে করছে ছেলেটা, টক মিষ্টি ঝাল চাটনিটা আমার কমপ্লিট। এবার এটাকেও নামিয়ে নিচ্ছি, দিয়ে না ভাত চাপিয়ে দিচ্ছি। ভাতে আজকে দেব আলু আর কচু সেদ্ধ। আলুটা অবশ্য পরিমাণে খুবই কম, মাত্র একটা, কচুর পরিমাণটাই বেশি। এটা হলে আমার রান্না কমপ্লিট। এখন বাজে রাত্রি 8:30। বলেছিলাম না রাতে একটা ইনভিটেশন আছে, সেটার জন্যই রেডি হচ্ছিলাম। চুলটা ভেবেছি একটু খুলে যাব, চুল তো খোলাই হয় না, তাই ভাবলাম আজ একটু চুল খুলেই যাব। আজ অ্যানিভার্সারির নেমন্তন্ন আছে, আমার কলিগেরও বলতে পারো, আবার আমার স্টুডেন্টের মাও বলতে পারো, দুটোই। আমার অতনুর অদীপ্ত 3 জনেরই নেমন্তন্ন আছে। আমার রেডি হওয়া কমপ্লিট। এই গরমে বেশি কিছু সাজতে ইচ্ছেও করছে না। সোনাঝুরি থেকে যে ব্যাগটা কিনেছিলাম ম্যাচিং হচ্ছে বলে সেটাই সাইড করে নিলাম। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম।